এলো পিছন পার্ট, এটা হলো পিছন পার্ট। হুম, এটার ওই যে একটু গলার এটা কম, গলার কম, পিছন পার্টের হলো ভি, ভি ভি সেম এরকম এরকম বসবে। আচ্ছা আচ্ছা, এখানে পকেটের মাপ। তারপরে তারপরে লোকে ফ্রন্ট পার্ট, সামনা পার্ট, সামনা পার্টের এখানে হলো ভি, এই গলাটা বড়। হুম, এই যে পকেটের মাপ, ওই সামনে পিছনে একসাথে, হ্যাঁ 7.5 ইঞ্চি। এখান থেকে 14 ইঞ্চি নিচেই টোটাল নিতে হবে, 14.5, তারপর 7.5 ইঞ্চি খোলা, যাতে 7 ইঞ্চি টিকে সেলাই এতটুকু উপর উঠবে, 1/4 ইঞ্চি 1/4 ইঞ্চি। এইটার মাপ হলো 14.5 ইঞ্চি নিতে হবে। নিচে 1/2 ইঞ্চি সেলাই আছে, এই সেলাই বাদে এখানে 14 ইঞ্চি টিকবে, যাতে 13.5 ইঞ্চি থাকে। আচ্ছা, ইমারতি জুব্বার এটা হয়ে গেল। এবার এটা হাতা, এটা হাতা, এগুলো হাতা 24.5 ইঞ্চি লম্বা, 24 ইঞ্চি লম্বা, 24.5 ইঞ্চি নিতে হবে কাপড় টোটালে। 8 ইঞ্চি এখানে আছে, 8.5 ইঞ্চি নিতে হবে। এখানে 5.5 ইঞ্চি মাপ থাকবে, 6 ইঞ্চি নিতে হবে। এখানে ফোল্ডার জন্য 2 ইঞ্চি টোটাল কাপড় নিতে হবে, 4 ইঞ্চি। এটা পকেট, টোটাল 15 ইঞ্চি কাটতে হবে, 9 ইঞ্চি চওড়া, আর হাফে হলো 4.5 ইঞ্চি, আর রাউন্ডটা চোখের আন্দাজ এই। হুম, এই হলো 15 ইঞ্চি ইন্টু 4.5 লম্বাই, 15 প্লাস 4.5 ডবল হচ্ছে তো। আচ্ছা, তারপরে তারপরে লোকে বুকের যে বোতাম প্লেট, আর যেটা ইয়ে আছে ওটা আলাদা 1/4 ইঞ্চি কেটে লুপ, প্যান্টের যে লুপ আছে না, প্যান্টের ব্যাক পকেটের লুপ, ওরকম লুপ সিস্টেম করে এখানে দিতে হবে, লাগাই একটা দুটো তিনটা। এই যে বোতাম, তাহলে এই তো ছিল ইমারতি জুব্বার কাটিং। হুম।